মাই গড, ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু আমাদের ফেসবুকে ব্লগ ব্যাচ পেয়েছি। ফেসবুকে ব্লগ ভেরিফিকেশন পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে এসে VIA আপনারা ভায়া ব্রাউজার লিখে সার্চ করবেন, এই যে ভায়া ব্রাউজার পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করুন। তারপর প্রথম অবস্থায় অবশ্যই পারমিশন দেওয়ার প্রয়োজন হবে, এই যে অ্যাগ্রি অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দিচ্ছি, তারপর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে কাজ হবে ফেসবুক লিখে সার্চ করবেন। আপনাদের কাজ হবে সরাসরি facebook.com লিখে সার্চ করবেন, মেন কাজ হবে facebook.com এ চলে আসুন। আমরা facebook.com লিখে সার্চ করে ফেসবুকে চলে আসবো। তারপর কাজ হবে যেই আইডিতে আপনারা ব্লগ ভেরিফিকেশন নিতে চাচ্ছেন সেই আইডি নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে, আমি ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিলাম। আপনারাও আপনাদের আইডিটা লগ ইন করবেন যেই আইডিতে ব্লগ ব্যাস আপনারা নিতে চাচ্ছেন। তো লগ ইন করা হলে এখান থেকে থ্রি লাইনারটা ক্লিক করবেন, আমরা থ্রি লাইনারটা ক্লিক করে দিচ্ছি। তারপর একটু নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসুন, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে এদের সেটিং পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে সেটিংয়ে চলে আসুন। আমরা এখান থেকে সেটিংয়ে চলে আসবো, তারপর অ্যাকাউন্ট সেন্টার নামের অপশন পেয়ে যাবেন, আপনারা এই অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দেবেন। ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো এখান থেকে দেখুন প্রোফাইল পেয়ে যাবেন, আপনাদের নামের ওপর একটা ক্লিক করার প্রয়োজন হবে। আমরা এই নেমের ওপর একটা ক্লিক করে দিচ্ছি, তারপর আবারও আমরা আমাদের নামের ওপর একটা ক্লিক করে দিব। তারপর কাজ হবে একটু অপেক্ষা করুন, তারপর দেখুন নেম পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে আবারও নেম এখানে একটা ক্লিক করে দেবেন। তো নেমের এখানে ক্লিক করার পর তারপর কাজ হবে এবার সব কেটে দেবেন, এই পেজে আমাদের এখন কাজ নেই। এখন আপনাদের কাজ হবে একটি স্ক্রিপ্ট লাগবে, যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, টেলিগ্রামে দিয়ে রাখবো, এটা আমি ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এই যে এই স্ক্রিপ্টটা, এইটা আপনাদের কপি করার প্রয়োজন হবে। কিন্তু এইখানে দেখবেন সাব্বির আহমেদ লেখা আছে, শুধু আপনাদের কাজ হবে এই দুই জায়গায় সাব্বির আহমেদ আমার নাম লেখা আছে এই দুই জায়গায় আপনারা এই দুই নামটা কেটে দেবেন, মানে এই দুই জায়গায় নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের ফেসবুকের নামটা লিখে দেবেন। এই যে সাব্বির আহমেদ, শুধু সাব্বির আহমেদ, অন্য কোনো কিছু কিন্তু আপনারা কেটে দিলে কিন্তু হবে না, এটা কিন্তু কাজ করবে না। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিতে চাই, এই যে সাব্বির আহমেদ যে নামটা শুধু আছে এই নামটা আপনারা কেটে দেবেন, এটা কাটবেন আর নিচের এটা কাটবেন, কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের ফেসবুকের নামটা লিখে দেবেন, সেটা বাংলা হতে পারে ইংরেজি হতে পারে, নামটা দিয়ে তারপর পুরোটা কপি করে ফেলুন। বাস, কপি করা হয়ে গেলে আবারও আপনারা ওই ভায়া ব্রাউজার VIA ওই ব্রাউজারে চলে আসবেন। আমরা সরাসরি আবারও ভায়া ব্রাউজারে চলে আসবো, তারপর এখান থেকে কাজ হবে আপনাদের যে ফেসবুকের নামটা আছে এটা আপাতত কেটে দেবেন। আমরা ফার্স্ট নেম, এমনকি লাস্ট নেম, এমনকি মিডিল নেম থাকলে আপনারা কেটে দেবেন। কেটে দিয়ে ওপরে অ্যাকাউন্ট সেন্টার পেয়ে যাবেন, সার্চ বারে আপনারা যেটা মাত্র কপি করলেন এটা এখন পেস্ট করুন। পেস্ট করে এই যে কিবোর্ড থেকে অ্যারো আইকন মানে সার্চ অপশনে ক্লিক করুন, এরকম আসবে, ওকেতে ক্লিক করবেন, আবারও ওপরে ক্লিক করুন অ্যাকাউন্ট সেন্টারে, আবারও পেস্ট করুন। আমরা আবারও এখান থেকে পেস্ট করবো, আবারও সার্চ করবো, আবারও এভাবে কয়েকবার করলে দেখবেন একটা পপ আপ আসবে। আমরা আবারও পেস্ট করে দিচ্ছি, আবারও এই যে এরকম পপ আপ আসলে এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন, হয়ে গিয়েছে, আর কোনো কাজ নেই। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদেরকে ব্যাক করে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে আমরা ব্লগ ব্যাস পেয়েছি কিনা, মানে ব্লগ ভেরিফিকেশন ব্যাস পেয়েছি কিনা। এই যে ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন, আমরা কিন্তু আমাদের ফেসবুকে ব্লগ ব্যাস পেয়ে গিয়েছি। তো আমি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপে গিয়ে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন না, কিন্তু লাইট থেকে বা অন্য সব জায়গা থেকে দেখা যাবে, কোথা থেকে কোথা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি আমার ফেসবুক লাইটে চলে এসেছি। তো ফেসবুক লাইট থেকে আমি যদি সরাসরি আমার ওই আইডিটা লগ ইন করি, এখান থেকে অন্য আইডি লগ ইন আছে, আমি এখান থেকে লগ আউট করে আমার যেই আইডিটা মাত্র ব্লগ ব্যাস নিলাম বা ব্লগ ভেরিফিকেশন আমরা পেলাম সেই আইডিটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে লগ ইন করবো, ভালো করে লক্ষ্য করুন, লগ ইন করে নিয়েছি, এখান থেকে সব কিছু স্কিপ করে দিচ্ছি আপাতত, সব স্কিপ করবো। সরাসরি প্রোফাইলে যদি যাই, ও মাই গড, দেখুন আমরা কিন্তু ব্লগ ব্যাস পেয়ে গিয়েছি, ব্লগ ভেরিফিকেশন ব্যাস পেয়ে গিয়েছি। শুধু কি এইখানে পেয়েছি, না, এই যে দেখুন নামের পাশে, পোস্টের পাশে, এমনকি কমেন্টের পাশেও, শুধু ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে দেখা যাচ্ছে না, এটা সত্য, এটা আবার মনে রাখবেন। এই যে লাইটে দেখুন সব জায়গায়, এটা একটা অসাধারণ একটা ট্রিক্স, বর্তমান সময় এটা কাজ করছে। এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকে ব্লগ ব্যাস বা ব্লগ ভেরিফিকেশন ব্যাস নিতে পারবেন। কিন্তু এইখানে একটা কন্ডিশন আছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই কাজটা ভুল করেও আপনারা আপনাদের রিয়েল আইডিতে করবেন না, আপনারা অন্য আলাদা একটা আইডিতে করবেন। হ্যাঁ, কারণ রিয়েল আইডিতে করলে সমস্যা হলেও হতে পারে, আপনারা এমন একটা আইডিতে এটা ট্রাই করবেন যে যেই আইডিতে সমস্যা হলে আপনাদেরও কোনো সমস্যা নেই। হ্যাঁ প্রিয় দর্শক, কারণ অনেক সময় ফেসবুকে অনেক গ্লিচ, অনেক বাগ থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওইটা করলেন কিন্তু পরবর্তীতে আইডিতে সমস্যা হলো, তখন কিন্তু ঝামেলা। এই কথা কিন্তু কেউ আপনাদেরকে বলছে না, ওয়ার্নিংয়ের কথা বলছে না, কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এই জন্য বলবো, রিয়েল আইডিতে ভুল করেও করবেন না, অন্য একটা আলাদা আইডিতে করে বন্ধুদেরকে দেখিয়ে অবাক করে দিতে পারেন এই যে আমি ভেরিফিকেশন ব্যাস পেয়েছি বা ব্ল্যাক ব্যাস পেয়েছি। এইটা জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার যদি ইচ্ছে জাগে তাও অন্য একটা আইডিতে, ফেক একটা আইডিতে, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওটি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।